ভাইরাস উৎপত্তি, প্রতিকার ও সতর্কতা। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাসটির আরেক নাম 2019 NCOV। এটি এক ধরনের করোনা ভাইরাস। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র 60টি মানব দেহে সংক্রামিত হতে পারে। বিজ্ঞানীরা বলছে ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতোমধ্যে মিউটেট করছে, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি করছে, ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। কতটা ভয়ঙ্কর এই ভাইরাস? এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এই ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। তবে এর পরিণামে অর্গান ফেইলর বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং মৃত্যু ঘটারও আশঙ্কা রয়েছে। করোনা ভাইরাসের লক্ষণ কি? করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হল শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 5 দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, তারপর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় এবং তখনই কোনো কোনো রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিভাবে ছড়িয়েছে এই ভাইরাস? মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। 31 ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর 11 জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। তবে ঠিক কিভাবে এর সংক্রমণ শুরু হয়েছিল তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি বিশেষজ্ঞরা। তারা বলছেন সম্ভবত কোনো প্রাণী এর উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনো মানুষের দেহে ঢুকেছে এবং তারপর মানুষ থেকে মানুষে ছড়িয়েছে। এর আগে সার্স ভাইরাসের ক্ষেত্রে প্রথমে বাদুড় এবং পরে গন্ধগোকুল থেকে মানুষের দেহে ঢোকার নজির রয়েছে। কিছু সামুদ্রিক প্রাণী যেমন বেলুগা জাতীয় তিমি করোনা ভাইরাস বহন করতে পারে। এর চিকিৎসা কি? ভাইরাসটি নতুন হওয়াতে এখনই এর কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, এমনকি এমন কোনো চিকিৎসাও নেই যা এ রোগ ঠেকাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা বা ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। এশিয়ার বহু অংশের মানুষ সার্জিক্যাল মুখোশ পরা শুরু করেছে। আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছেন বিজ্ঞানীরা। ডাক্তারদের পরামর্শ, বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা এবং ঘরের বাইরে গেলে মুখোশ পরা। হংকং বিশ্ববিদ্যালয়ের ডক্টর গ্যাব্রিয়েল লিয়ং স্বাস্থ্য সম্পর্কিত এক নির্দেশনায় বলেছেন হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বারবার হাত ধুতে হবে, হাত দিয়ে নাক বা মুখ ঘষবেন না, ঘরের বাইরে গেলে মুখোশ পরতে হবে। তিনি বলেন আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন, আর নিজে অসুস্থ না হলেও অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরুন।